নমস্কার বন্ধুরা, আয়সিক্স বার্ডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে, দেখুন, গোল্লু টিল্লুর যে বাচ্চাটা, এটা হয়েছে, এর বয়স সবে এক বছর হয়েছে, এই সবে এক বছর হলো। এর দেখছি নিচের ঠোঁটটায় একটু বেরিয়ে এসেছে ব্যাঁকা, মানে এই ঠোঁটের থেকে এটা একটু সাইডে বেরিয়ে এসেছে। তো এইটা বাড়তে থাকে, এটা অনেক সময় পাখিদের এটা একটা একটা অসুখ, অনেক পাখিদেরই হয় এটা। তো এটাকে এটা বাড়তে বাড়তে অনেক সময় হয় কি, ঠোঁটের কাছে চলে এসে চোখের চোখ পর্যন্ত চলে আসে। তো এটাকে নিয়ম হচ্ছে অপারেশন করে দেয়া। এটা অনেক সময় ভেটেরিনারি হসপিটালে গিয়ে ডক্টরবাবু এটা করে দিতে পারেন, ওদের হসপিটালে যদি নিয়ে যাওয়া যায়। আবার ডক্টরবাবুরা নিজে বলেন যে আপনারা যদি সেইভাবে বাড়িতে করতে পারেন, মানে আপনার বার্ডস যদি খুব ফ্রেন্ডলি হয়, আর তাহলে আপনি নিজেই করতে পারবেন, খুব সাবধানে একটা নীল কাটার দিয়ে জাস্ট কেটে দেওয়া যাবে। তবে এর যদি বয়স বেড়ে যেত, ঠোঁটটা যদি শক্ত হয়ে যেত, সেটা কিন্তু করা সম্ভব হতো না। এখন সবে এক বছর হয়েছে ওর বয়স, এখনও ঠোঁট পাতলা। তো আমি একটা নীল কাটার দিয়ে এই জায়গাটা একটু কেটে দেবো। এটা কাটলে হবে কি, কিন্তু আবার বাড়বে, আবার আমাকে হয়তো তিন চার মাস পরে কাটতে হবে, কিন্তু আমাকে এটা কেটে দিতে হবে, কারণ এই ঠোঁটটা বাড়তে কিছুই না, ও খেতে পারছে, ওর কোনো অসুবিধে নেই, সবই করতে পারছে, কিন্তু এই ঠোঁটটা বাড়তে 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 বেঁকে অনেক সময় দেখবেন আপনারা, আপনারা একটু সার্চ করে দেখবেন পাখিদের এটা হয়, ঠোঁটটা বেঁকে না অনেক সময় ঘুরে যায়, চোখ পর্যন্ত চলে আসে, তখন বিপদের আশঙ্কা থাকে, চোখে ঢুকে যেতে পারে, ফুটে যেতে পারে। সেই জন্যই উচিত এটাকে একটু কেটে দেওয়া। তবে আপনারা যদি আপনাদের এরকম পাখি আপনাদের মানে আসে আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা নিজেরা চেষ্টা করবেন না, ভালো হয় যদি ভেটেরিনারি হসপিটালে গিয়ে কোনো ডাক্তারবাবুকে দিয়ে একটু অপারেশন করবেন। ডাক্তারবাবুরা বলেন এটা কোনো ব্যাপার না, এটা পাখিদের কমন একটা অসুখ, এই ঠোঁট ব্যাকা হওয়াটা। অনেক রকম তো হয়, এদের প্যারালাইসিস হয়, অনেক কিছু হয়, এদের হাঁটতে পারে না, ডানা পড়ে যায়, মানে ডানাটা জড়ি থাকে না, আর ঠোঁট ব্যাকা হয়, অনেক রকম হয়, এটাও তার মধ্যে একটা অসুখ। তো আমি দেখছি এটাকে কি করতে পারি। আমার কাছে একটা নেল কাটার আছে, এই হলো নেল কাটার, এটা দিয়ে আমি খুব সাবধানে টুক করে সাইডের ঠোঁটটা কাটার চেষ্টা করছি। তবে জিভটা বেরিয়ে আসে, তো এটা একটু মুশকিল। চলো, দেখুন এই যে কোনটা দেখা যাচ্ছে, এই যে কোনটা, এটা আমি কাটলাম, আর একটু আমাকে ঠিকঠাক করে কাটতে হবে। এখন আমাকে ভিডিওটা অফ করে একটু সাবধানে কাটতে হবে, এটা আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম। আমি এখন ভিডিওটাকে একটু অফ করছি।